হ্যালো বন্ধুরা আমার নাম গুপ্ত আর আপনারা দেখছেন গুপ্তা রিভিউ ইউটিউব চ্যানেল পাতা লোক অ্যামাজন প্রাইমের ওয়ান অফ দ্য মেড সিরিজ যেটা শুধুমাত্র একটা ক্রাইম থ্রিলার সিরিজ না তার সাথে সমাজের বিভিন্ন ক্লাসের লোকেদের কথাও বলেছে এখানে ক্লাস রিলিজিয়ান জেন্ডার পলিটিক্স সব কিছু নিয়ে কথা বলা হয়েছে এই সিরিজের গল্পটা বেশ ভালোভাবে সাজানো হয়েছে তার সাথে সাসপেন্স থ্রিলার মিষ্টি তার কাটাও বেশ ভালোভাবে দেওয়া হয়েছে যদিও সিরিজের গর্বটা বুঝতে মনে হয় না আপনার কোনো রকম অসুবিধা হয়েছে বা স্টিল সিরিজের এন্ডে আপনার মাথায় কিছু প্রশ্ন জাগতে পারে যেরম এই মাস্টারজি আসলে কি। কেন সব কিছু জানার পরেও ইন্সপেক্টর হাতিরাম চুপ করেছিল লাস্ট সিনে সঞ্জীব মেয়েরা নিউজ টেলিকাস্টের সময় কেন একটা লম্বা পজ নিয়েছিল ত্যাগী কেন নিজেকে শ্যুট করলো লাস্টে এই সিরিজের সিজন টু কি আদৌ আসবে তো আজকের এই ভিডিওতে এই সব প্রশ্নটির উত্তর দেব আমি একটা থিওরি বানিয়েছি টু এক্সপ্লেন অল দিস আন কোশ্চেন সো ভিডিও স্টার্ট করা যাক সবার আগে লাস্টে কোশ্চেনটা দিয়ে স্টার্ট করা যাক সাধারণত একটা সিরিজের সিজন টু তখনই আসে যখন সিজন ওয়ানের এন্ডিংটা অ্যাবস্টাক্ট অ্যান্ড আনএক্সপ্লেন থাকে এই সিরিজের ফার্স্ট সিজনের গল্পটা কিন্তু একদিক থেকে কমপ্লিটই দেখতে পাচ্ছি আর এন্ডিংটাও এমন কিছু নেই যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কন্টিনিউশন হবে সো যদি এই ওয়েব সিরিজের সিজন টু না আসে তাহলে আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারি পুরো গল্পটাকে সাম আপ করার জন্য সো মাস্টার জি কে এই প্রশ্নটার এক্সপ্লেনেশন আমি দুটো থিওরি মাধ্যমে করব। ফার্স্ট থিওরি ইজ ভেরি কমন যেটা সবাই দেখতে পাচ্ছে যে মাস্টার জি হলো একটা খুব বড় ডাকাত যে নিচের জাতির লোকেদের জন্য অনেক কিছু করেছে আর পলিটিশিয়ান বাঁচপয়ের জন্য বাহুলি হিসাবে কাজ করে এর যদি সিজন টু আসে তাহলে হয়তো আমরা এই মাস্টারজির গল্প দেখতে পারি আর এটাও জানতে পারবো যে অ্যাকচুয়ালি মাস্টারজি কীরম দেখতে বাট আমার সেকেন্ড থিওরি হলো মাস্টারজি আর কেউ না বাট আসলে গলা গুজ্জার তো এই পয়েন্টটাকে ডিফাইন করার জন্য আমি কয়েকটা সিনের রেফারেন্স নেব সিরিজের লাস্ট সিন আমরা দেখতে পাই যে গলা গুজ্জর একটা কুকুরের পিঠে হাত বোলাচ্চা আসছে। আমরা সিরিজের আগেই এটা বুঝতে পারি যে মাস্টারজি কুকুরদের বেশ ভালোবাসে আর ওর গ্যাংয়ে ভর্তি হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হলো যে ইউ হ্যাভ টু লাভ ডগস আর আমরা কখনো গুজ্জর আর মাস্টারজিকে একসাথে দেখিনি আবার হয়তো মাস্টারজি ইজ জাস্ট আ পারফেক্ট যে গুজ্জরের কথা মতো কাজ করে সো ইটার জাস্ট আমার একটা আরবিটারি থিওরি লাস্ট সিনে আমরা দেখতে পাচ্ছি সঞ্জীব ম্যাডা ওই চারজন অ্যাকিউস ট্রায়াল নিয়ে নিউজ অ্যাংকারিং করে আর সেই সময়ও একটা লম্বা পজ নেয় আই থিঙ্ক অ্যাকচুয়ালি হি ওয়াজ শকড বিকজ প্রিভিয়াসলি হাতিরাম এসে ওকে পুরো গল্পটা বলে যে দ্যাট হি ওয়াজ নেভার আ টার্গেট সঞ্জীব ম্যাডা প্রিভিয়াসলি এই ইস্যুটাকে ক্যাশ ইন করেই নিজের চ্যানেলে টিআরপি রেস করেছিল but now he know all the story and he also think that what should he do maybe he thought of exposing all the truth but again he used the self-shootout case of thaggy as his big story আর মেবি সঞ্জীব আগেও ত্যাগীকে চিনত বিকজ যখন ওকে আইডেন্টিফিকেশনের জন্য ডাকা হয়েছিল ও কিন্তু ত্যাগীকে দেখে বেশ অবাক হয়েছিল এবার কি কানেকশান ছিল সেটা তো সিজন টু এলেই বোঝা যাবে মেবি সো ইন্সপেক্টর হাতিয়াম কেন সত্যি কথাটাকে এক্সপোজ করল না যখনও জেনে ফেললো যে ডিসিপি ভারত আর তার টিম এই পুরো কনসপিরিসির পেছনে ছিল তো এক জায়গায় আমরা দেখতে পাই হাতিরাম আর ডিসিবি ভারত বসে কথা বলছে তখন ডিসিবি ভারত বলে যে এই পুরো সিস্টেমটা এই পুরো পুলিশের এই পুরো সিস্টেমটা ইনভেস্টিগেশন সিস্টেমটা পায়ে থেকে দেখে মনে হবে একদম করাপ্টে সারা গালা কোনো কাজ ফাজ হয় না বাট যদি কেউ ভেতরে এসে দেখে যে বুঝতে পারবে যে সবাই কিন্তু নিজের কাজটা করছে আর এটা ফুললি ফাংশনাল একটা মেশিনারি আর এই মেশিনে যদি কোনো পার্ট ডিফেক্টেড হয়ে যায় তারটাকে রিপ্লেস করে দেওয়া হয় তো এটা বলে পুরোপুরি বুঝিল যে যদি ইন্সপেক্টর হাতিরাম কিছু বলার চেষ্টা করে তাহলে কিন্তু ওর সাথে ভালো হবে না আর তাই জন্যই হয়তো ইন্সপেক্টর হাতিরাম চুপ করে রইলো বা যে সিজন টুতে আসে তারা হয়তো এই জিনিসটা দেখাতে পারে যে আনসারিকে আমরা দেখতে পেয়েছিলাম যে ও আইপিএস ইন্টারভিউর জন্য গেল তো হয়তো আইপিএস হয়ে এই কেসটাকে আবার রিওপেন করবে হাতিরাম থেকে সব কিছু ইনফরমেশান নিয়ে আর তারপরে হয়তো ওই তিনজনকে জাস্টিস দেওয়া হবে তো সব কিছুই ডিপেন্ডেন্ট হলো এই সিজন টু যদি আসে তাহলেই আমরা এই কোশ্চেনের আনসারগুলো পাবো এবার ত্যাগী কেন নিজেকে শ্যুট করলো এটাকে ডিফাইন করার জন্য কিন্তু বেশ কিছু থিওরিস আছে ফার্স্ট যেটা আমাদের দেখানো হয়েছে যে ওই রুদ্রাক্ষটা দেখে ও বুঝে গেল যে মাস্টারজি আর বেঁচে নেই তাই ও সুইসাইড করলো বাট এই থিওরিটাতে আমি বেশি বিশ্বাস করি না আমার মনে হয় ত্যাগির সাথে ওই দুর্দ্রাক্ষের নিশ্চয়ই কিছু কানেকশন আছে যেটা আমাদের শো করেনি সিরিজে বলা হয়েছিল যে ত্যাগিকে কেউ মারতে পারবে না এক্সেপ্ট ওয়ান পারসেন্ট অ্যান্ড সেটা হলো ও নিজে বাট এই মাইথোলজিক্যাল রেফারেন্স দেওয়ার কী মানে সেটাও আমাদের কাছে ক্লিয়ার না আর এই ত্যাগীর সাথে সঞ্জীব মেহরার কি আগে কোনো কানেকশান ছিল সেটার ব্যাপারেও কিন্তু আমাদের এখানে কিছু জানানো হয়নি অল দো পাতাল লোক এই টাইটেলটা আমাদের সমাজের তিনটে ভাগকে রিপ্রেজেন্ট করছে বাট এটার সাথে নিশ্চয়ই কোনো অ্যাকচুয়াল মাইথোলজিক্যাল লিঙ্ক আছে এই সব কিছুর অ্যান্সার আমরা তখনই পাবো যখন এটা সিজন টু আসবে সো এইগুলো কিছু থিওরিস পুরো সিরিজটার সামাপটাকে এক্সপ্লেন করার জন্য যদিও এই সবকটা কোশ্চেনের এক্স্যাক্ট অ্যান্সার কিন্তু আমরা এখনও পাইনি এই সিজন ওয়ান থেকে হোপ যদি সিজন টুটা বেরো তাহলে আমরা এই সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পাবো আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকেন তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আপনাদের কি মতামত এই থিওরিজগুলো নিয়ে সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং